ইউনিভার্সিটি ক্যাম্পাস ক্যাম্পাস এক ভালোবাসার নাম। প্রথম যেদিন ক্যাম্পাসে পা রেখেছিলাম সেদিন এক অদৃশ্য ভয় কাজ করেছিল। সময়ের ব্যবধানে ক্যাম্পাসকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছি। ক্যাম্পাস শব্দটা প্রথম জেনেছি বই বা পত্রিকার মাধ্যমে। বাস্তবে এর স্বাদ নেওয়াটা যে কত আনন্দের তা ওই বই বা পত্রিকার ক্যাম্পাস ওয়ার্ডে কখনোই পাওয়া যায় না। আবার যারা দূর থেকে ক্যাম্পাসটা দেখেন তারাও মনে হয় বুঝবেন না ক্যাম্পাসের বিল্ডিং, তার মাঠ, তার বারান্দা, এমনকি সিঁড়িতে পর্যন্ত কত খুনসুটি লুকিয়ে থাকে। নান্দনিক সৌন্দর্যমণ্ডিত আমার ক্যাম্পাস, যেদিকে চোখ যায় মন ভরে যায়। ভোরবেলায় মৃদু মধুর শনশন বাতাস, সূর্যি মামার উকিতে কোকিলের কুহু কুহু ডাক, পাখির কিচিরমিচির শব্দ, দরজা খুলে বারান্দায় পা বাড়াতেই চোখে পড়ে পাহাড়ি রঙের ফুলের হাতছানি। বলছি, ঢাকার অদূরে পূর্বাচল আমেরিকান সিটিতে নান্দনিক পরিবেশে গড়ে ওঠা গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কথা। আমি অমিতাভ রায়চৌধুরী, পড়াশোনা করছি সিএসি ডিপার্টমেন্টে। গ্রিন ইউনিভার্সিটি মূলত শুরু হয় 2003 সালে, তবে 2011 সালে ইউএস বাংলা গ্রুপ এর দায়িত্ব নেওয়ার পরে বিশাল আকারে এর ভিতরে পরিবর্তন আসে। সংশ্লিষ্টরা জানান, 20 বছর পূর্বে স্বল্প পরিসরে শুরু হওয়া এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বৃহৎ পরিসরে শীর্ষস্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ছাত্র শিক্ষক বিনিময় ও যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনা, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড এবং চীনের চারটি নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ ছাড়াও এই ইউনিভার্সিটির সম্পর্ক রয়েছে বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে। আমি শামীম আহমেদ, 201 ব্যাচের সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। তো আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে এবং নানা হাজারো শিক্ষার্থীর মধ্য থেকে এবং তাদের পদচারণে আমাদের ক্যাম্পাসটা মুখরিত হচ্ছে। ইউনিভার্সিটি মানেই যে শুধু পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, মিড, ফাইনাল এগুলোর আয়ত্তভুক্ত, তা ব্যাপারটা সেরকম না। তো আমাদের ভার্সিটি পড়াশোনার পাশাপাশি নিজেকে ডেভেলপ করার উপযুক্ত সময়টাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। এই সময়টা সফট স্কিলগুলো ডেভেলপ করার জন্য আমাদের ভার্সিটি নিয়মিত কাজ করে যাচ্ছে। আর এর সাথে সংযুক্ত আছে আমাদের প্রায় 21টার মতো ক্লাব। সেই 21টা ক্লাবের মধ্যে আছে আমাদের কম্পিউটার ক্লাব। কম্পিউটার ক্লাব থেকে আমাদের মূলত যে স্কিলগুলো ডেভেলপ করা হয়, যেমন প্রতিনিয়মিত আমাদের একটা প্রোগ্রামিং কনটেস্ট হচ্ছে, দেন হচ্ছে হলো গিয়ে আমাদের প্রোগ্রামিং নিয়ে বিভিন্ন ধরনের সেশন হয়, কেরিয়ার সেশনগুলো হয়। তো এগুলো নিয়ে যাতে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা যেন পড়াশোনার পাশাপাশি তাদের সফট স্কিলটাও ডেভেলপ করতে পারে, এটা নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের ক্লাবগুলো। যেমন আরও আমাদের সাথে যে ক্লাবগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কালচারাল ক্লাব, দেন হচ্ছে ত্রিপলি ক্লাব, আরও বিভিন্ন ধরনের টোটাল পুরো 21টা ক্লাব আমাদের ভার্সিটির সাথে যুক্ত আছে। এছাড়াও গ্রিন ইউনিভার্সিটি রয়েছে নিজস্ব ট্রান্সপোর্ট সুবিধা, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যান্টিন, নিরিবিলি পরিবেশে অবস্থিত গ্রন্থাগার।
মানুষ তার সমগ্র জীবনে সবচেয়ে আনন্দঘন আড্ডার মুহূর্তের দেখা পায় বিশ্ববিদ্যালয় জীবনে। অবাধ স্বাধীনতাময় এই শিক্ষা জীবনে অর্জিত হয় অনেক কিছুই। ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সহ নানা ব্যস্ততার পর এসবের ফাঁকে চলে আড্ডা এবং খুনসুটি। ক্যাম্পাস একটি শিক্ষার্থীর কাছে আবেগ অনুভূতির জায়গা। ক্যাম্পাস জীবন যেন বন্ধুত্ব, আড্ডা, শিল্প, সাহিত্য ও ভালোবাসার ছোঁয়ায় ঘেরা। পরন্ত বিকেলে ক্যাম্পাসে ফুটে ওঠে দারুণ প্রতিচ্ছবি। হয়তো প্রতি সপ্তাহের গল্পটা একই রকম হয় না, তবে আয়োজনটা যেমনই হোক সারাদিনের ক্লান্তি শেষে বিকালটা যে যার যার মতো উপভোগ করে। ক্যাম্পাসের এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়, যা থেকে যায় প্রত্যেকের অন্তরে।